যদি তোমার অসুবিধা না হয় কোথা বসে কথা বলতে পারি চা খেতে খেতে? আচ্ছা তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি হলাম কেন? কেন রাজি হলে? তোমাকে ভালো করে চেনার জন্যই রাজি হয়েছি। আচ্ছা আমরা চা খেতে কোথায় যাব? বসন্ত কেবিন। সেটা কোথায়? নর্থে। এখানে সেরা চা খেতে গেলে এখানেই আসতে হবে। গোপীদা, ও গোপীদা, আসছি। কলকাতায় বসে যদি ফ্রেশ দার্জিলিং চা খেতে হয় তাহলে বসন্ত কেবিনই হচ্ছে আদর্শ জায়গা। বুঝলাম। কি বলেছিলাম প্রিয়াদি, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করবেই। আমার কথা মিললো তো? ইনি গেস্ট। দা বেস বেস দু কাপ চা স্পেশাল। ঠিক আছে, এহডি দু কাপ চা দিয়ে দিয়ে স্পেশাল। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি একসঙ্গে কথা বললে অতিথি আসে। অতিথি? হ্যাঁ। আচ্ছা দুজনে একসঙ্গে কথা বললে অতিথি আসবে, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজবে, এসবে তুমি বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা এসব তুমি কোথা থেকে জেনেছো? পাড়ার বাচ্চাদের কাছ থেকে। পাড়ার বাচ্চাদের কাছ থেকে? স্পেশাল চা। কি রে হরি, ভালো আছিস তো? হ্যাঁ দিদি। তাহলে আমার সম্বন্ধে কি ধারণা হলো? ইডিয়েট। বলতো লোকে বাসলে ভালো, ঝেঁকে ঝেঁকে স্বপ্ন দেখে মন, সবই পাগলামি ভেবেছি আমি একদিন, কিন্তু এখন শুনেছিলাম তাজমহলে আজ কাঁদে শাহজাহানের মন, সবই পাগলামি ভেবেছি আমি একদিন, কিন্তু এখন সেই আমি এক পলকেতে অনেক বদলে গেলাম, একটু চেনা একটু জানা হতে তার প্রেম ভেসে গেলাম। বলতো লোকে বাসলে ভালো, ঝেঁকে ঝেঁকে স্বপ্ন দেখে মন, সবই পাগলামি ভেবেছি আমি একদিন, কিন্তু এখন দিন আমার মনে হতো ভালোবেসে নেই কোনো সুর, হায় পোড়া মন বলেছি তখন ভালোবাসা মনের অসুর, সেই আমি পড়েছি প্রেমে দিন কাটে তারই নামে, নতুন করে জীবনে এলাম বাচার মানে